তারা ও কাজ করেছে উন্নয়নের কাজ আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে কাজ কোঅর্ডিনেট করতেছি আর স্টেপস নিতেছি যাতে প্রিভেন্টিভ মেজার আর যাতে আফটারমার্থ এফেক্টস যে আছে এটা যাতে আমরা ভালোভাবে সামলাইতে পারি আমরা দেখতেছি তো স্যার আমরা শুনেছি তারা অভিযোগ সকাল থেকে এসেছে সকাল 5টা 4টা থেকে এসেছে কিন্তু আজ ওখানে 4:30 বাজে ওখানে 4টা পর্যন্ত তারা কিছু খাওয়ান পায়নি এমন অভিযোগ তো আপনি কি বলতেছেন স্যার এখানে আমরা পুরো অম্পি ব্লক হয়ে ফ্লড এফেক্টেড আসলো আর আমাদের কানেকশন তেলিয়ামুড়ার সাথে আর অমরপুর সাথে পুরো ক্লোজ আসলো আর আমাদের দোকানদার যারা আছে তারাও এখানে লো লাইং এরিয়াতে আছে তারাও এফেক্টেড এটার জন্য আমরা রিফ্রেশমেন্টগুলো অ্যারেঞ্জ করতে একটু অসুবিধা হয়েছিল এটার জন্য আমরা টাইমলি দিতে পারিনি তারার রিফ্রেশমেন্ট খাওয়া দাওয়াগুলো কিন্তু যতটুকু আমরা পারি এই দোকানগুলো পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে আমরা কয়েকটা দোকান খুলেছি মুড়িগুলো অ্যারেঞ্জ করা হয়েছে আর গুড় বিভিন্ন যেগুলো দরকার ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস যতটুকু পারি আমরা যতটুকু ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করতে পারি আমরা অ্যারেঞ্জ করতে চেষ্টা করেছি কই ফ্যামিলি স্যার আজকে শিবির আছে এখন আমরা জানা যতটুকু আছে 35 ফ্যামিলির মতো আছে 35 ফ্যামিলি কি তুই চাকমা পঞ্চায়েত থেকে নাকি অম্পি পঞ্চায়েত থেকে চারটা পঞ্চায়েত থেকে তুই চাকমা পঞ্চায়েত দনলেখা পঞ্চায়েত অম্পিনগর পঞ্চায়েত আর হরিপুর পঞ্চায়েত থেকে কি কি ড্যামেজ হয়েছে আমরা দেখতে পারলাম যে এখানে যতটুকু ফিল্ড ভিজিট থেকে দেখছি এখানে স্কুলের বিল্ডিংগুলোও কয়েকটা সাবমার্স হয়েছে এখানে বৈশ্যমণিতে প্লেগ্রাউন্ডও সাবমার্স হয়ে গেছে তারপরে এগ্রিকালচার লেন এগুলো সাবমার্স হয়েছে আমাদের টিএসসিসিএল অফিস এটাও সাবমার্স হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের অম্পি এলাকাতে কারেন্ট নাই তারপরে আমাদের বিভিন্ন এই যে অম্পি এলাকার লোক তারা এই 35 ফ্যামিলি স্পেশালি তাদের গড় বাড়িগুলো এফেক্ট হয়েছে এটার জন্য আমাদের সাথে আছে এখানে তহসিলদার এসডিএম অফিস থেকে উনিও এনকোয়ারি করতেছে রিপোর্ট নিতেছে তারপরে অ্যাসেসমেন্ট হইব যেটা স্টেপস নেওয়ার দরকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেওয়া হইব আমি আশা করি আমাদের এসডিএম স্যার যে আছে উনিও অ্যাসেসমেন্ট টিম পাঠাইয়া এখানে গোর বাড়ি যতটুকু ড্যামেজ হয়েছে এটার অ্যাসেসমেন্ট করিয়া এটার কম্পেনসেশন দিব যারা যারা কি ফুল ড্যামেজ হয়েছে তারাকে কি গোর নতুন দেওয়া হবে স্যার এটা আমার ঠিক জানা নাই কিন্তু এটা এসডিএম অফিস থেকে সব ইনকোয়ারি রিপোর্ট পাওয়ার পরে আমাদের সাথে যদি কমিউনিকেশন করে আমাদের কাছে যদি ইনস্ট্রাকশন দেয় যে নতুন গড় দিতে হবে তাহলে আমরা অবশ্যই আজকে কি অম্পি ব্লক আন্ডার শুধু হরিপুর অম্পি এলাকাতে ড্যামেজ হয়েছে না ফ্লাড হয়েছে আর বিভিন্ন জায়গা হয়েছে 22-20 মধ্যে কোন কোন জায়গা হয়েছে আমাদের যেটা জানা আছে এখানে মেইনলি আমরা অম্পি ব্লক যেটা হিলি এরিয়া কিন্তু যে লো লাইং এরিয়াস আছে এখানে অম্পিনগর হরিপুর তুই চাকমা এগুলাতে বেশি এফেক্ট হয়েছে এটার জন্য আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি থ্রু আমাদের পঞ্চায়েত সেক্রেটারি তাদের মাধ্যমে যেটা ইনফরমেশন পেয়েছি ক্যাজুয়ালিটিস তাদেরকে আনা হয়েছে আর আমরা পাইছি এটা খবর পাইছি সোনাছড়াতেও এফেক্টেড আমরা অবশ্যই যেটা যেগুলো রিপোর্ট পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে পাইছি এই ক্যাজুয়ালিটিসগুলোকে আমরা এখানে এই সুটা হয়েছে না আমরা খবর পেয়েছি কিছু কিছু খবর বেশি মেলসি বিসিতে একজন সরাই বিসিতে সোনাসরাই বিসিতে শেষ হয় বিসিতে পুরা ডেমিস হয়ে এমন আছে শিবিরে আছে এমন শুনেছি নাকি আপনি কি যাইছিলেন দেখছেন না না আমরা এখন ভিজিট করতে পারিনি কেন না আমাদের রোড ব্লকেজ অনেক জায়গাতে আছে টোটাল এখন 6টা জেসিবি মতো কাজ করতেছে আমাদের ব্লকের মধ্যে 2টা জেসিবি ফ্রম এনএসআইডিসিএল আর 4টা জেসিবি ফ্রম এসডিও পিডব্লিউডি এখন তারা অনেক বিভিন্ন রাস্তা লেভেলের রাস্তা আছে আর দি এগুলাতে ক্লিয়ার করতেছে এখন একটা অ্যাম্বুলেন্স একজন পাড়াতে আসছিল আমি এমওআইসিকে বলেছিলাম যাতে একটা অ্যাম্বুলেন্স পাঠাইতো এখন গেছিল অ্যাম্বুলেন্স আনতো ওই পেশেন্টস তারারে তারপরে এই ব্লকের জন্যই আমরা সব কিছু এনকোয়ারি করতে পারি না আমরা সব ভিলেজে ভিজিট করতে পারি না।